বন্ধুরা, একদিন এই মহিলাটা বাসে বসে ঘুমাচ্ছিল। তখন পেছন থেকে এই মেয়েটা মহিলাটার সোনার চেনটা খুলে নেয় এবং সেই সোনার চেনটা নারকেলের ভিতরে লুকিয়ে রাখে। কিছুক্ষণ পরে মহিলাটা ঘুম থেকে উঠে দেখতে পায় তার গলায় সোনার চেনটা নেই। মহিলাটা তখন পাগলের মতো চেনটা খুঁজতে থাকে, কিন্তু সে কোথাও সোনার চেনটা খুঁজে পাচ্ছে না। তখন সেই পাশের সিটে বসে থাকা মেয়েটাকে বলে, তুমি আমার সোনার চেনটা চুরি করেছো তাই না? তাড়াতাড়ি বের করে দাও। তখন মেয়েটা বলে, এটা আপনি কি বলছেন, আমি কোনো চেন চুরি করিনি। তখন সেই চোর মেয়েটা বলে, আন্টি, এই মেয়েটাই চুরি করেছে। তখন ভালো মেয়েটা বলে, বিশ্বাস করেন আন্টি, আমি আপনার চেনটা চুরি করিনি। মহিলাটা তখন মেয়েটাকে ভালো করে চেক করছিল। তখন এই ফাঁকে সেই চোর মেয়েটা পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তখন এই মোটা মেয়েটা তাকে ধরে ফেলে আর বলে, কি ব্যাপার, আপনি পালিয়ে যাচ্ছেন কেন? যাওয়ার আগে এই আন্টি সোনার চেনটা তো দিয়ে যান। তারপর চোর মেয়েটা বলে, মানে আপনি কি বলতে চাইছেন, সোনার চেনটা আমি চুরি করেছি? মোটা মেয়েটা বলে, হ্যাঁ, এই দেখুন ভিডিও। আসলে বন্ধুরা, এই মেয়েটা চেনটা চুরি করার সময় মোটা মেয়েটা ভিডিও করে নিয়েছিল। তখন চোর মেয়েটা হাতে নাতে ধরা খেয়ে চেনটা দিয়ে দেয়। বন্ধুরা, এই ভিডিওটার পার্ট 2 দেখতে হলে কমেন্টে পার্ট 2 লিখে দিন।